ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে এক বন লিখেছেন যে বেক্সিমকো টেলিকমিউনিকেশন এর আকাশ ডিটিএইচ এটা পরিষ্কার ভালো কোয়ালিটির টিভি দেখার একটি সহায়ক যন্ত্র। এই কোম্পানিতে চাকরি করলে কি সেই ইনকাম হালাল হবে? এটা যদি এরকম হয় যে টিভিতে মানে যে যন্ত্রটা বিক্রি করা হচ্ছে সেটা ভালো কোয়ালিটির টিভি দেখার জন্য সহায়ক, আর টিভিতে তো যে বিষয়গুলো দেখানো হয় তারা সেগুলি বেশিরভাগই হচ্ছে ফাসেকি, ইসলাম বিরোধী, মানুষের ভিতরে অন্যায় অশ্লীলতা এবং গুনার কাজকে ছড়ায়, তো এই জন্যে এই ক্ষেত্রে চাকরি নিয়ে সেখানে কাজ না করাই একজন মুমিনের জন্য উচিত হবে। আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেখানে তোমার সন্দেহ হয় সেটা বাদ দিয়ে যেখানে সন্দেহ মুক্ত জীবনযাপন করা যাবে তুমি সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কোনো গুনাহের কাজকে এবং শত্রুতার কাজকে সহযোগিতা করো না। তো চাকরি নিয়ে হোক যে কোনোভাবে হোক এই সমস্ত কিছু করা মানেই হলো ওগুলাকে সহযোগিতা করা, সুতরাং এটা না করাই উচিত। একজন মানুষ যদি সৎভাবে জীবনযাপন করার জন্য হালাল উপার্জন করার জন্য চেষ্টা করে আল্লাহ তাকে সে ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উপায় বের করে দেবেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দান করবেন এমন উপায়ে যে সে তা ভাবতে পারবে না কোথা থেকে সে রিজিকের ব্যবস্থা এসেছে। সুতরাং আল্লাহর প্রতি ভরসা করে এমন ধরনের সন্দেহপূর্ণ কাজে লিপ্ত হওয়া মুমিনের জন্য উচিত হবে না। আল্লাহ তাআলা আলাম।